কি মনে করে এই সারপ্রাইজ ভিজিট? সামনে দিয়ে যাচ্ছিলাম, আপনার লাল বাতিওয়ালা গাড়িটা দেখে বুঝতে পারলাম আপনি এখানে আছেন, তো ভাবলাম আপনাকে মানে আপনার সঙ্গে দেখা করেই সুখবরটা দিয়ে যাই। আমি ফোনেও দিতে পারতাম, এক ঢিলে দুই পাখি আর কি। আপনাকে খবরটাও দেওয়া হলো, আপনার সঙ্গে দেখাও হলো। গুড, তা গুড নিউজটা কি? মা পঞ্জিকা থেকে বলেছেন আগামী সপ্তাহের বুধবার সইটা করতে পারি। খনা মানে মঙ্গলে উষা বুধে পা, নতুন কাজ নতুন সই, বুধবারই ভালো। চানা কফি? কিছু না। প্রণয়, তুমি আমাকে নিশ্চিন্ত করলে। নার্সিংহোমের সুনামের দায়িত্ব যখন তুমি নিলে, আমার আর চিন্তা কি? তবে তাতে আমার বিশ্রামের অবকাশ কই, ঠিক নতুন নতুন ঝামেলা ঘরে এসে পড়বে। দেখলে না, যেমন বসাকে ঝামেলাটা কাঁধে নিলাম, দেখলে তোমারও খুব খারাপ লাগতো। এই ফুটফুটে একটা বাচ্চা আর এই কম বয়সী বিধবা। শেষ হয়ে যেত পরিবারটা। কাগজে পড়ে না সন্তান সহ আত্মহত্যা এইসব? রুমা বসাকেরও সেই হাল হতো, তাই ওকে তুলে এনে এই নতুন কাজটা দিয়ে দিলাম। প্রণয়, কি ভাবছ, রুমা বসাকের কথা না তার মৃত স্বামীর কথা? ভাবছি আপনি না থাকলে রুমা বসাকের উন্নতি হতো না, আমারও উন্নতি হতো না। তবু জননেতাদের লোকে খিস্তি করে, সেদিনের ভালো কাজগুলোর কথা কেউ মনে রাখে না। রুমা বসাকের কথা তোমাকে আর ভাবতে হবে না, রুমার কথা আমি ভাবছি। তুমি তোমার ভবিষ্যৎটা, নতুন দায়িত্বটার কথা চিন্তা করো। রুমাকে ওর স্বামীর কষ্ট আমি ভুলিয়ে দেব, মানে কাজে থাকলেই সব ভুলে থাকবে। কেউ যদি খালি পুরনো ঘটনা, পুরনো কথা আর পুরনো বিষয় নিয়ে আলোচনা করে, মাথা ঘামায়, আমার অসহ্য লাগে, মাথায় রক্ত চড়ে যায়। ঠিক কিনা বলো? পাস্ট ইজ পাস্ট, তুমিও এই কথাটা মনে রেখো। আমি চাই